আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি হেয়ার রিভন্ডিং ক্রিম একটি প্রোডাক্ট এটি দিয়ে আপনারা ঘরে বসে কীভাবে হেয়ার রিভন্ডিং করতে পারবেন স্ট্রেটিং করতে পারবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর এটি হচ্ছে একটি ক্যারাটিন রিভন্ডিং যেটি শুধুমাত্র ব্রাশ এবং একটি চিরুনি দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন কোনো রকম হেয়ার ড্যামেজ ছাড়া ভিউয়ার্স আমি আজকে আমার ভিডিওতে পুরো প্রসেসিংটি বলে দেবো কীভাবে আপনার বাসায় বসে ঘরে বসে কীভাবে আপনার করতে পারবেন সেজন্য অবশ্যই আপনাদেরকে থাকতে হবে আমার সাথে দেখতে হবে পুরো ভিডিওটি আর অবশ্যই আপনাদেরকে করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন ভিউয়ার্স আমার সামনে যে দেখতে পাচ্ছেন ক্রিমটি সেটি হচ্ছে গ্ল্যাড হেয়ার রিভন্ডিং ক্রিম এটি হচ্ছে একটি ক্যারাটিন ট্রিটমেন্ট ভিওয়ার্স আমার অলরেডি একটি রিভন্ডিংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে সেটি যারা দেখেছেন তারা জানেন যে ক্যারাটিন রিভন্ডিংটি কী সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছি ক্যারাটিন রিভন্ডিং কী আর হচ্ছে থার্মাল রিভন্ডিং কী ভিউয়ার্স আমরা যেটি যে রিভন্ডিংটি চুলে হিটের মাধ্যমে করে থাকি হিট দিয়ে করে থাকি সেটাকে বলে থার্মাল রিভন্ডিং আর যেটি শুধুমাত্র ব্রাশ আর হচ্ছে একটি চিরুনি দিয়ে করে থাকি সেটি হচ্ছে ক্যারাটিন রিভন্ডিং যাদের হেয়ার অলরেডি অনেক ড্যামেজ হয়ে গেছে কিংবা যাদের হেয়ার অনেক অনেক বেশি ড্রাই তারা এই রিভোল্ডিংটি অবশ্যই বাসায় করে ড্রাই করে দেখবেন যাদের চুল কালার করা আছে তারা এটি করতে পারেন এতে আপনার চুলের কোনো রকম ক্ষতি হবে না কোনো ক্ষতি ছাড়াই আপনারা ঘরে বসে এই রিভোল্ডিংটি করতে পারবেন ভিউয়ার্স ক্যারাটিন রিভোল্ডিং হচ্ছে সেই প্রসেসিং যেটির মাধ্যমে হচ্ছে আপনার যে চুলের ড্যামেজ থাকে সেটা রিপেয়ার করা হয় প্লাস সাথে সাথে আপনার চুলটাকে স্ট্রেট করে দেওয়া হয় আর তার রকম সাইড এফেক্ট থাক নেই আর কোনো চুল ভাঙার কোনো প্রবলেমের সম্ভাবনাও নেই ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো যে পুরো প্রসেসটা বলে দেবো কীভাবে আপনারা করবেন আর এটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ভিউয়ার্স এটা ছেলে মেয়ে দুজনেই করতে পারে আপনারা এটি ছেলেরাও করতে পারবেন মেয়েরাও করতে পারবেন আর এখানে যেটি আছে তা হচ্ছে গ্ল্যাড এখানে আপনারা যদি দেখেন ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে আর সাথে সাথে আপনাদেরকে দেওয়া আছে কতটুক আছে এতে তাও লেখা আছে আপনাদের যে স্ট্রেটনিং যে ক্রিমটি হবে সেটি হচ্ছে এইটি সিক্স গ্রাম আর যেটি আপনার লিপ বাম ফিক্সিং বাম হবে সেটি হচ্ছে আপনার ফিক্সিং বামটি হবে টোয়েন্টি থ্রি গ্রাম ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটি আনবক্সিং করে দেখাচ্ছি যে এটার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখতে কেমন হবে আর আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিব ভিওয়ার্স এ হচ্ছে আমার প্রোডাক্ট এখানে আছে হচ্ছে একটি স্ট্রেটনিং ক্রিম এই ক্রিমটি দিয়ে আপনারা চুলটাকে স্ট্রেট করবেন আর এটি দিয়ে হচ্ছে আপনার এ হচ্ছে ফিক্সিং বাম যেটার মাধ্যমে আপনার চুলটাকে ফিক্সড করবেন আপনাদের যেই লেজি যে ভাবটা সেটা ইউজ করার পরে আসবে আর এটা হচ্ছে সাথে হচ্ছে আমাদের একটা প্লামপ্লেট আছে যার মা যেখানে আপনাদেরকে একদম ডিটেলসে সব কিছু দেওয়া আছে কেউ যদি শুধুমাত্র এটি ফলো করেন তাহলেও কিন্তু আপনারা বাসায় নিজেরা এটি করতে পারবেন ভিউর্স এ হচ্ছে নর্মাল লোক যে কার্লি যে হেয়ার সে হেয়ারটা আপনাদের দেখাচ্ছে তারপরে হচ্ছে আপনাদেরকে যেই ক্রিমটি স্ট্রেটনিং যে ক্রিমটি ক্রিমটি একটি বাটিতে নেবেন নিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে চুলের এক ইঞ্চি নিচ থেকে এই ক্রিমটি আপনারা লাগাবেন লাগিয়ে নেবেন লাগিয়ে হচ্ছে ভিউয়ার্স আপনাদেরকে এটি চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে চুলের লেন্থ পর্যন্ত চুলের আগায় খুব ভালো করে লাগাবেন লাগিয়ে চুলটাকে ফিক্সড করে রাখবেন চুলটা পিঠের সাথে এরকম ফিক্সড করে দিবেন তারপরে আস্তে আস্তে এটি চুলটাকে টেনে টেনে আশ্রাবেন এভাবে ভিউয়ার্স আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা এই প্রসেসটা করবেন চুলে ক্রিমটা লাগিয়ে বিশ মিনিট আপনারা আশ্রয় নেবেন আশ্রয় নিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে চুলটা আবারও আপনারা হালকা ড্রাই করে নিয়ে আপনাদের এই যে ফিক্সিং যে বামটা আছে এটি আপনারা আবারও চুলে লাগিয়ে নেবেন লাগিয়ে ভিউয়ার্স এটি দশ মিনিট আপনাদের চুলে লাগিয়ে আশ্রয় নিয়ে দেন হচ্ছে আপনারা চুলটাকে আবারও আপনারা ওয়াশ করে নেবেন তাহলে চুলটা আপনার এরকম স্ট্রেট হয়ে যাবে এতে কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া নেই যেটা আপনার চুলের জন্য অনেক বেশি হার্মফুল হতে পারে সেরকম কিছু দেওয়া নেই তারপরও যেহেতু সেটি এটি একটি কেমিক্যাল একটি সো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটার জন্য আপনার চুলের গোড়ায় জন্য লেগে না যায় যদি সেটা চুলের গোড়ায় লেগে যায় তাহলে কিন্তু আপনাদের চুলে খুশকির প্রবলেম হতে পারে এই জন্য আপনারা অবশ্যই এটি চুলের গোড়া ইউজ করবেন না ভিউয়ার্স আর হচ্ছে এভাবে আপনারা যদি এটি ইউজ করেন তাহলে মাত্র হাফ অ্যান আওয়ার থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনারা একটি স্ট্রেটিং একটি লোক পাচ্ছেন আপনাদের হেয়ার কার্লি হেয়ারকে আপনারা স্ট্রেট হেয়ারে পরিণত করতে পারছেন ভিওয়ার্স এভাবে আশা করছি আপনারা অবশ্যই বাসায় এটি ইউজ করবেন ইউজ করলে আপনারা অবশ্যই বেটার থেকে বেটার রেজাল্ট পাবেন এটি ভিউয়ার্স দুই থেকে তিন মাস থাকে এই রিভন্ডিংটি যদি আপনারা এটি ভালো মতো ঠিকভাবে করতে পারেন তাহলে হয়তো এটি আরও একটু বেশি লাস্টিং করতে পারে তবে অনেকেই বলে থাকে যে পাঁচ থেকে ছয় মাস থাকে ভিউয়ার্স এটি প্রপারলি স্ট্রেট থাকবে হচ্ছে দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস একদম সুন্দর স্ট্রেট থাকবে তারপরে হয়তোবাস সেটি আস্তে আস্তে কার্লি হতে শুরু করবে ভিওয়ার্স আপনারা কেউ যদি যান তাইলে এটি সেকেন্ড টাইম আপনারা আবারও চার থেকে পাঁচ মাস পর আবার সেকেন্ড টাইম থার্ড টাইম আপনারা ইউজ করতে পারেন ভিউয়ার্স এই যে ক্রিমটি আছে এটি যদি একজন মেয়েরা যদি করে তাহলে এটি একটাই অ্যান অফ একজনের জন্য আর যদি ছেলেরা করে তাহলে তারা দুবার করতে পারবে এই ক্রিমটি দিয়ে ভিওয়ার্স আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে এটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইবারটিতে ক্লিক করবেন ভিওয়ার্স আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আর কারো যদি গ্লেডের এই প্রো প্রোডাক্টটি আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভার দিচ্ছি অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ